maar, dakka maar. Dakka maar. পাঁচ দিনের রিমান্ডের প্রার্থনা করে বিজ্ঞ আদালতকে বিজ্ঞ আদালতে আসামিকে প্রডিউস করে, সেক্ষেত্রে আমরা রাষ্ট্রপক্ষ থেকে বিজ্ঞ আদালতের কাছে যুক্তি উপস্থাপন করে বলেছি এই মামলাটি বাংলাদেশের একটি অত্যন্ত স্পর্শকাতর এবং আলোচিত মামলা, যে মামলাটি সারা বাংলাদেশের সমালোচনার ঝড় তুলেছে, যে আসামির কারণে আজকের বাংলাদেশের ভাবমূর্তি বিদেশেও চরমভাবে ক্ষুণ্ণ হচ্ছে। সেই মামলায় আসামি সাবরিনা, তিনি একজন সরকারি কর্মকর্তা হয়েও একটি জেকেজি নামক প্রতিষ্ঠান চালু করে, সেখানে তিনি চেয়ারম্যান হয়ে তার স্বামীসহ এই 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 প্রতিষ্ঠান পরিচালনা করে মানুষের কাছ থেকে এই করোনা মহামারীর সময়ে মানুষের কাছ থেকে ভুয়া স্যাম্পল সংগ্রহ করেছেন, ভুয়া রিপোর্ট তৈরি করেছেন, ভুয়া রিপোর্টকে খাঁটি বলে উনি প্রমাণ করতে চেষ্টা করেছেন এবং এই এই ধরনের রিপোর্ট প্রদান করে মানুষের কাছ থেকে তিনি উনি লক্ষ লক্ষ টাকা উনি হাতিয়ে নিয়েছেন, সেখানে আজকের এই মামলাটি হয়েছে। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি এই সাবরিনা আলীর কারণে যেহেতু বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে বিঘ্নিত হয়েছে, সেক্ষেত্রে এই মামলার সাথে আরও কেউ জড়িত আছে কিনা এবং অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে উনি জড়িত থেকে এই ধরনের অপকর্ম করেছেন কিনা সেই বিষয়গুলো তুলে আনার জন্য এবং তার জালিয়াতির সমস্ত তথ্য উদ্ঘাটন করার জন্য মামলার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের স্বার্থে রিমান্ডের প্রয়োজন। সেক্ষেত্রে বিজ্ঞ আদালত আমাদের রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে সন্তোষজনক মনে হয় এই আসামিকে পাঁচ দিনের ভিতরে দুই দিনের করে রিমান্ড মঞ্জুর করেছে। আমি সেক্ষেত্রে যুক্তি উপস্থাপন করে বলেছি যখন কোনো বাড়িতে ডাকাতি হয়, অন্ধকারে যখন ডাকাতি হয় তখন আসামিকে দেখা যায় না, অপরাধীকে দেখা যায় না, কিন্তু তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে সেই অন্ধকার রাত্রের আসামিকেও কিন্তু আইডেন্টিফাই করতে পারেন এবং গ্রেপ্তার করতে পারেন। আমরা আরও বলেছি যে আমেরিকায় বেশ দুই একদিন আগে আমাদের বাংলাদেশি একজন তরুণ উদ্যোক্তা সেখানে নিহত হয়েছেন, কিন্তু সেখানে তাকে দেখা গেছে যে মুখোশধারী একজন ঘাতক তাকে হত্যা করেছে, কিন্তু সেই মুখোশধারী ঘাতককেও সেখানে আইডেন্টিফাই করা সম্ভব হয়েছে। সে কারণে আমরা বলছি এই মামলায় যদিও এই সাবরিনার নাম এজাহারে নাই, কিন্তু তদন্তে বেরিয়ে আসতেছে ব্যাপক তথ্য বেরিয়ে আসতেছে, তার অপকর্মের সমস্ত তথ্য আজকের তদন্তকারী কর্মকর্তা বের করতে সক্ষম হয়েছেন এবং ভবিষ্যতে তার সমস্ত তথ্য উদ্ঘাটন করতে সম্ভব হবেন। সে কারণেই আমরা বলেছি রিমান্ড প্রয়োজন। আবার আসামি পক্ষ থেকে একটা কথা বলা হয়েছে যে এটি মিডিয়া ট্রায়াল, তখন আমি যুক্তি উপস্থাপন করে বলেছি আজকের যারা মিডিয়া আছেন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া, তারা আপনাদের শত্রু না, এই সাবরিনার শত্রু না, কেন তাদেরকে আপনারা দোষারোপ করেন? এই এই মিডিয়ার কল্যাণেই আজকের সারা বাংলাদেশের মানুষ, সারা বিশ্বের মানুষ এই অপকর্মগুলো দেখতে পাচ্ছে, সমস্ত তথ্য উদ্ঘাটিত হয়েছে, তারা অনেক ক্ষোভ প্রকাশ করেছেন এই মিডিয়ার প্রতি আসামি পক্ষ থেকে। কিন্তু তারা বারবার বলছিল যে কাগজে কলমে কোনো ডকুমেন্ট আপনারা দেখাইতে পারবেন না, সে কাগজে কলমে এখানে তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের মেমোরেন্ডাম নাকি এখনো উদ্ঘাটিত হয় নাই, সেখানে কোনো কাগজপত্র উদ্ঘাটিত হয় নাই। আমরা বলেছি যে যেহেতু মামলাটি চলমান আছে, তদন্তের মধ্য আছে, তদন্তের সমস্ত কিছু বেরিয়ে আসবে এবং আপনারা সব কিছু দেখতে পাবেন, বাংলাদেশের সমস্ত মানুষ দেখতে পাবে এই মামলায় এই সাবরিনা আলী যে জঘন্য একজন অপরাধী সেইটা প্রকাশিত হবে। আমি সহকারী পাবলিক প্রসিকিউটর হেমায়েতউদ্দিন খান হিরণ। যে না, এই ধরনের কোনো ডকুমেন্ট এখন পর্যন্ত আমরা পাইনি, তো যেই ক্ষেত্রে এই ধরনের কোনো ডকুমেন্ট পায় নেই তারা, তারা কখনোই বলতে পারে না যে সে চেয়ারম্যান। আইনগত আমরা বলেছি আইনগতভাবে সে ওই কোম্পানির কেউ না, যেহেতু আইনগতভাবে কোম্পানির কেউ না সেই ক্ষেত্রে এই মামলায়ও সে আসতে পারে না। আর একটা বিষয় হলো যেহেতু যে এফআইআরটা হয়েছে এই এফআইআরই থানায় নিতে পারে না, কারণ হলো শুধুমাত্র একটা বিবরণ একটা ঘটনা।
ঘটনার উপর ভিত্তি করে এফআইআর হয়েছে, কোনো অপরাধের উপর ভিত্তি করে এফআইআর হয়নি সেটা আদালতকে আমরা বলেছি। আদালতকে এটাও বলেছি আমরা রিমান্ডের ক্ষেত্রে ব্লাস্ট ভার্সাস বাংলাদেশ মামলার বিষয়ে দিক নির্দেশনা আছে, রিমান্ডের ক্ষেত্রে সাইফুজ্জামান ভার্সাস স্টেট মামলায় দিক নির্দেশনা আছে, সেই দিক নির্দেশনা অনুযায়ী কোনোভাবেই এই মামলায় রিমান্ড হতে পারে না। তারপরেও আদালত সাত দিনের রিমান্ড চেয়েছিল, পাঁচ দিনের রিমান্ড চেয়েছিল, সেটা দুই দিনের কনসিডার করেছে, কাগজপত্র দেয় না সেটির। ওনার অ্যারেস্টের কোনো ভিত্তি নেই। প্রধান নির্বাহী কর্মকর্তা তিনি 164 এ বলেছেন তার স্ত্রী সাবরিনা চৌধুরী প্রতিষ্ঠানের চেয়ারম্যান, জি সাক্ষ্য বৈধ হবে না, এটা বৈধ হবে না, কখনোই বৈধ হবে না, কারণ সাক্ষ্য আইনে স্পষ্ট ভাবে বলা আছে 164 হতে হবে সত্য, 164 হতে হবে কোনো ধরনের ভয়ভীতি ছাড়া। যে সমস্ত 164 সত্য নয় সেটা আইনের দৃষ্টিতে কোনো 164 নয়। উনি বলেছে উনি চেয়ারম্যান, বাট উনি কিসের উপর ভিত্তি করে বলেছে? চেয়ারম্যান হতে হলে অবশ্যই তার একটা মেমোরেন্ডামের উল্লেখ থাকতে হবে, যেটা আমি আদালতকে বলেছি। আদালত নিজে প্রশ্ন করেছে যে এই ধরনের কোনো কিছু আপনারা এনেছেন কি না, তারা বলছে যে না আমরা এই ধরনের কোনো কিছু আনিনি, তো এই ধরনের কোনো কথার ভিত্তি নেই। প্রধান নির্বাহী তো 164 নিজেকে জড়িয়েই বক্তব্য দিয়েছেন, তাহলে সেটি গ্রহণযোগ্য হবে না কেন? এই জন্যই গ্রহণযোগ্য হবে না যে আমি আপনাকে বলছি যে আইনে সাক্ষ্য আইনে স্পষ্টভাবে বলছে, সাক্ষ্য আইনে বলছে যে 164 অবশ্যই সত্য হতে হবে। তো যে সে বলেছে আপনার বক্তব্য অনুযায়ী, সে যদি বলে যে সে চেয়ারম্যান, বাট ডকুমেন্ট যদি প্রমাণ করে যে সে চেয়ারম্যান না তাহলে সেইটা তার বক্তব্যের ওই অংশটুকু বাতিল হয়ে যাবে আইনগত। আমাদের ব্যাপার দেখা যাবে।